সরকার পদত্যাগের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় উল্লাসকালে সদর থানায় আক্রমণ করেছে আন্দোলনকারীরা ভাংচুর অগ্নিকাণ্ড ঘটিয়ে পুলিশের সামনেই করেছে লুটপাট সোমবার বিকেল চারটায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে সরেজমিনে জমিনে দেখা যায় সারা বাংলাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াও চলছিল বিজয় উল্লাস বিকেল চারটায় মিছিলে উল্লাসরত একটি দল ক্রোধান্বিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আক্রমণ করে এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসেন সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা থানা ভবনে অবস্থান করছিলেন আক্রমণকালে মাইক দিয়ে থানায় আক্রমণ না করার কথা জানায় মাইকে ঘোষণা দেওয়া হয় আপনারা কেউ থানায় আক্রমণ করবেন না আপনাদের মিছিল চালিয়ে যান পুলিশ আপনাদের বন্ধু কিন্তু আক্রমণকারীরা এই না করে করে থানায় এবং আগুন লাগিয়ে দেয় তাছাড়া থানা গেটের বাহিরে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে তবে থানার প্রধান গেটটি লাগানো থাকায় আন্দোলনকারী মূল ফটকে ঢুকতে পারেনি তখন থানার গেট ভাঙচুর করে এবং থানার গেটের ভিতর একটি বড় ট্রাক ছিল সেটি আগুন লাগিয়ে দেয় এরপরই আক্রমণকারীদের হাত থেকে নিজেদের আত্মরক্ষার্থে থানার ভিতর থেকে একদিকে পুলিশ গুলি ছুঁড়ে আর অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন আহত হওয়ার শঙ্কা রয়েছে এক পর্যায়ে সেনাবাহিনীর চার থেকে পাঁচটি দল সদর থানায় আসে এবং পরিস্থিতি আন্দোলনকারীদের শান্ত করতে ঘোষণা তিনি বলছিলেন আমি সেনাবাহিনীর একজন সদস্য বলছি দয়া করে কেউ আর হামলা করবেন না ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নিয়ে নিয়েছে স্থানীয়রা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের প্রতি শহরবাসী ক্ষুব্ধ সেই ক্ষোভ থেকেই আন্দোলনকারী পুলিশের উপর আক্রমণ করেছে তবে আন্দোলনকারীদের মধ্যে অনেক থানা রক্ষা করার চেষ্টা করেছে সমন্বয় দেশে সারা বাংলাদেশের মধ্যে আছে তাদের থেকে আমাদের যে নির্দেশনা আজকের জন্য আছে আমাদের পাড়া মহল্লায় ওয়ার্ডগুলোকে আমরা যেন একটা কমিটির মাধ্যমে তাদেরকে শান্তিপূর্ণ সুরক্ষা দিতে পারি এবং প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় থানাগুলোকে যেন আমরা সুরক্ষা দিতে পারি যেন জনগণের যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি না হয় আমরা সকাল পাঁচটা থেকে আমি মাহমুদ সকাল পাঁচটা থেকে আমরা সদর থানায় দায়িত্ব নিয়েছি আমাদের পাঁচ ছয়জন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যেন আমাদের থানার মধ্যে যে পুলিশ বাইরা আছে তাদের নিরাপত্তা দিতে পারি এবং আমি উদাহর্তভাবে আহ্বান আমাদের পুলিশ এবং প্রশাসন বাইরা তারা যেন চলে আসে ফিরে আসে আমাদের সাথে কাজ মিলিয়ে দেশের সম্পদ রক্ষা করার জন্য কাজ করে আচ্ছা আর একটি কথা হচ্ছে যে ধরো এই রাষ্ট্রীয় সম্পত্তিগুলো নষ্ট না করে ছাত্র আহ্বানটা থাকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে জনগণের উপর আহ্বান থাকবে এদেশের সম্পদ আমাদের সম্পদ জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ আমাদেরই আমরা যেন এই সম্পদের উপরে হাত না দিই আমরা যেন এই সম্পদ নষ্ট না করি আমাদের ট্যাক্সের থাকায় টাকাই কিন্তু এই সম্পদ গড়ে উঠেছে তো আমরা এই সম্পদের সুরক্ষা দিতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ Luda Fusnipa, Tucker Post.